সকল বাধা অতিক্রম করে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের প্রতিবাদী সমাবেশ হয়েছে। অনুপস্থিত ছিলেন শাহবাগ গণজাগরণ মঞ্চের মূল নেতারা। অনুপস্থিতি সম্পর্কে বক্তারা বলেছেন, ইসলামের দোহাই দিয়ে নাস্তিক বলে বিভ্রান্তি ছড়িয়ে তাদের বাধা দেওয়া হয়েছে, কিন্তু তারা অচিরেই চট্টগ্রাম আসবেন। তারিকুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম স্টাফ রিপোর্টার চৌধুরী ফরিদকে সঙ্গে নিয়ে মোস্তফা মল্লিকের রিপোর্ট। দুই দিনের অনিশ্চয়তা উত্তেজনা কাটিয়ে শেষ পর্যন্ত বিকেল 4:30টায় সমাবেশ শুরু হয় চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের। তারও অনেক আগে থেকেই জাগরণ মঞ্চে সমবেত হতে শুরু করেন অসংখ্য সাধারণ মানুষ। প্রতিবাদী সমাবেশ উপলক্ষে এর আশপাশে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। বিকেল 4:30টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় প্রেস ক্লাবের সামনের সমাবেশ স্থল। স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। দীপ্ত কণ্ঠে উচ্চারিত হয় রাজাকার চাইনা চাইনা, যুদ্ধাপরাধীদের ফাঁসি দিতে হবে দিয়ে দাও। ঢাকা থেকে শাহবাগ গণজাগরণ মঞ্চের অভিভাবক হিসেবে অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। তিনি বলেন, কাউকে নাস্তিক বলে বিভ্রান্ত করার কোনো সুযোগ কাউকে দেয়া হবে না। মানবতা বিরোধী কাজ করেছিল সেই সংগঠন নিষিদ্ধ করা, জামাত এবং শিবির যারা ইসলামী ছাত্র সঙ্গে পরিবর্তিত নাম ইসলামী ছাত্র শিবির, তার নিষিদ্ধের দাবি করেছি। অন্য কোনো দাবি এই মুহূর্তে আমরা করিনি। অন্যান্য বক্তারা বলেছেন, কোনো কিছুই তাদের এই আন্দোলনকে বন্ধ কিংবা নস্যাৎ করতে পারবে না। তারা আজকে যে অশান্তি করতে চায়, বাংলাদেশের জনগণ, স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগণ, সেই জামাত শিবিরের নীলনকশা বাস্তবায়ন হতে দেবে না। সমাবেশে বক্তারা আরো বলেছেন, দেশের সহজ সরল সাধারণ মুসল্লিদের ইসলামের নামে বিভ্রান্ত করে ফায়দা লুটতে চায় জামাত আর শিবির। সে সুযোগ না দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। নির্ধারিত সমাবেশ গণজাগরণ মঞ্চ না করতে পারলেও চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে বোমা হামলার প্রতিবাদে এই সমাবেশ গণজাগরণ মঞ্চ। এবং এখানে যারা বক্তৃতা করেছেন তারা একটি কথাই বারবার বলছেন, ঢাকার গণজাগরণ মঞ্চ তো নয়, বরং বাংলাদেশের কোন মঞ্চ থেকেই ইসলাম কিংবা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননাকর কোনো বক্তব্য দেওয়া হয়নি। গণজাগরণ মঞ্চ থেকে বলা হলো জামাত এবং শিবিরের রাজনীতি নিষিদ্ধের জন্য তারা দাবি জানাচ্ছেন এবং তারা বারবারই বলে এসছেন যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির জন্যই তাদের এই আন্দোলন, তাদের এই মঞ্চ। কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য এই মঞ্চ থেকে আবারও আহ্বান জানানো হলো। চট্টগ্রাম থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই।